নাপা, নাপা এক্সট্রা নাকি নাপা এক্সটেন্ড, কোনটা খাবো? কনফিউজড? আসেন কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। শুধু জ্বর, সাথে মাথা ব্যথা আছে, নাপা খান, প্লেন নাপা বা প্যারাসিটামল 500 মিলিগ্রাম। শুধু জ্বর সাথে প্রচণ্ড মাথা ব্যথা বা শরীরের অন্য কোথাও ব্যথা, নাপা এক্সটেন্ড খান বা প্যারাসিটামল 665 মিলিগ্রাম। জ্বর আছে সাথে মাথা ব্যথা ছাড়া শরীরের অন্য কোথাও ব্যথা আছে, যেমন গিরায় ব্যথা হয়, হাতে ব্যথা হয়, দাঁতে ব্যথা হয়, জ্বর আছে সাথে সবগুলোর ব্যথা বা জ্বর নাই, তখন আপনি নাপা এক্সট্রা খান। নাপা এক্সট্রা বা প্যারাসিটামল 500 মিলিগ্রাম উইথ 65 মিলিগ্রাম ক্যাফিন, এই তিনটে ঔষধ খাওয়ায় যে সতর্কতাটা অবলম্বন করতে হবে সেটা মূলত নাপা এক্সট্রাতে। নাপা এক্সট্রাতে ক্যাফেইন থাকে। ক্যাফেইনটা কি হয়, দ্রুত ঘুম আসাকে প্রতিহত করে। ধরুন আপনার মাথা ব্যথা করছে, জ্বর আছে বা শুধু মাথা ব্যথা করছে, তখন আপনি নাপা এক্সট্রা খাইলেন। মাথা ব্যথার সব থেকে বড় ঔষধ হলো ঘুম। আপনি যদি ঘুমাই যাইতে পারেন, দেখা যায় মাথা ব্যথাটা চলে যায়। ক্যাফেইন কি করছে, আপনার সেই ঘুমটাকে আটকায় দিচ্ছে, আপনি দ্রুত ঘুমাইতে পারতেছেন না ক্যাফেইন খাওয়ার পর। নাপা এক্সট্রা খাইলে ঘুম আসতে দেরি হয়, একদিকে আপনার মাথা ব্যথা করছে, অন্যদিকে আপনার ঘুম আসতে দেরি হচ্ছে। তাহলে কি নাপা এক্সট্রা খাওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে? তো মাথা ব্যথা নাপা এক্সট্রাটাকে বর্জন করার চেষ্টা করুন। তবে নাপা এক্সট্রা দেহের অন্যান্য ব্যথা, যেমন দাঁতে ব্যথা, হাতে ব্যথা, গিরায় ব্যথা, এই ব্যথাগুলো মাথা ব্যথা ছাড়া অনেক ভালো কাজ করে। পরীক্ষায় দেখা গেছে ক্যাফেইন প্যারাসিটামলের সক্ষমতাটাকে বুস্ট করে, অনেক দ্রুত ব্যথা উপশম হয় যদি প্যারাসিটামলের সাথে ক্যাফেইন খান। আশা করি নাপা, নাপা এক্সট্রা অ্যান্ড নাপা এক্সটেন্ড তিনটার ভিতরে আর কোনো কনফিউশন আপনাদের থাকবে। তারপরে আবার ক্লিয়ার করে দিই, সাধারণ জ্বর আছে সাথে সাধারণ ব্যথা আছে, ইনক্লুডিং মাথা ব্যথা, প্লেন নাপা খান। বেশি পরিমাণ জ্বর বা বেশি পরিমাণ মাথা ব্যথা আছে, নাপা এক্সটেন্ড খান। মাথা ব্যথা ছাড়া অন্য যে কোনো ব্যথা আছে দেহে, তখন আপনি নাপা এক্সট্রা খান। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক দিন, অন্য কারো যদি উপকার হবে মনে করেন শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট 3 মিনিট ফ্রম ইউর লাইফ ফর ইউর লাইফ।